ডিজে বাপি দুশাইক নম্বর পোল ধন্য হয়েছে হনুমান আমার হস্তে আড়াই হল্ল ধন্য হয়েছে মা কি বললে হনুমান আমার ঠাকুর ভালোবাসা ধরে চাষ কর তোমার হাতে আড়াই হল্ল ধন যাও হনুমান ওই ধানে নাই প্রয়োজন ধানের গাদি আগুন ধর দিয়েছে ও গো জননি আমার হস্তে আড়াই হল্ল ধন্য মানে কত শত ধন্য তুমি জানো না মা হনুমান আমি বুঝতে পারছি তুমি আমার আদেশ পালন করো আমরা যাব কাশী ধামে গো আমরা কোথায় এলাম গৌরী এই জায়গা দেখে আমায় বড় চেনা চেনা লাগছে বলো আমি আমরা কোথায় এলাম ও গো ঠাকুর এই তোমার সাথের বল্লু সাথের বল্লুকার মাঠে তাহলে এমন ধমা উঠছে কেন ও গো ঠাকুর হনুমানকে ধান্ন করতে পারছিলাম হনুমান এসে বলে মাগো আমার হাতে আড়াই হেলা ধান তাই হনুমানকে বলো ধান্নে নাই প্রয়োজন ধানের গাড়িতে আগুন ধর দিয়েছে হে তুমি কি করেছো গৌরী তুমি বোধ জানো না যে হনুমান এক লাফে সাগরে পের হয়ে যায় সেই হনুমানের হস্তে আড়াই হল্ল ধান তার মানে কত ধান তুমি জানো না এই মুহূর্তে ইন্দ্রদেবকে স্মরণ করো শেষ প্রবল বেগে বাড়ি বর্ষণ করো ওই খামারে বাড়িতে অগ্নি যেন সব নিভে যায় বেশ ঠাকুর ইন্দ্রদেব বলো মা বলো মা ইন্দ্রদেব বলো মা তুমি প্রবল বাড়ি বর্ষণ করো বন্ধ করে দাও তাই করছি মা গৌরী ঠাকুর দেখো ধানের গায়ে আগুন লেগে ধান কেমন রং বিরং হয়ে গেছে এসো আমরা দুইজন মিলে ধানের নাম সৃজন করি নরলোক এই ধানের নাম ধরে চাষ করে তারা জীবিকা নির্বাহ করবে গৌরী তাই শোনো যে ধান পুরে কালো হয়ে গেছে আমি দিলাম কালো মোটা আল্লাহ পাটা আমি দিলাম অগ্নিবান আমি দিলাম দুধেশ্বর আল্লাহ জয় এইভাবে হরে গৌরী ধানের নাম সৃজন করে গৌরী এই ধান্য নিয়ে তুমি কুবেরের ঘরে জমা দিয়ে দাও আর কুবেরকে বলে দাও এই ধান্য নিয়ে প্রত্যেকটি নরের ঘরে ঘরে বিতরণ করতে নরলোক এই ধানের নাম ধরে চাষ করে তারা জীবিকা নির্বাহ করবে গৌরী বেশ ঠাকুর কুবের কুবের বলো মা এই ধান্য নিয়ে প্রতি নরের ঘরে ঘরে বিতরণ করেছো একার পক্ষে সম্ভব নয় মা তাহলে উপায় তোমার কোনো লক্ষ্মী কেউ সঙ্গে যাও মা বেশ বাবা লক্ষ্মী 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 তোমার দাদার সঙ্গে যাও মা মর্ত ধামে এই ধান্য নিয়ে প্রতি নদীর ঘরে ঘরে বিতরণ করে এসো বেশ তাই মা
যায় সব সময় অন্যায় ঝগড়া, এই অন্যায় ঝগড়া ঝাটি আর মোটেই ভালো লাগে না। যেখানে যাই যাক, আমি আর কথা বলবো না। ঠাকুর ঠাকুর তুমি জানো না ভিখারি শঙ্কর থাকি শ্মশানে পড়ে, কোথায় পাবো করি, তাই তোমার দশ হস্তে শঙ্খ কিনে দেবো। আমি পারবো না, আমি পারবো না। শঙ্খ কিনে মামা বাড়ি যাবে বাছা এসো মায়ের সঙ্গে গো, মামার বাড়ি যাবে বাছা, মামার বাড়ি যাবে বাছা এসো মায়ের সঙ্গে গো। এসো কাতি গণপতি। মা আমাদের ডাকছো কেন? কোথায় যাচ্ছো তোমরা? মামার বাড়িতে যাবে এসে বাবা? মামার বাড়ি? হ্যাঁ যাবো, অনেকদিন যাইনি তো, কবে গেছি মনে নেই। তোমরা সবাই আমার সঙ্গে এসো। হ্যাঁ যাবো, চলো। তোমাদের কারোর মুখ দেখতে যাই না, তোমাদের কারোর মুখ দেখবো না। অমিতা তুমি যাবে না? কতদিন হয়ে গেল মামার বাড়ি যাই না। মা আমরা সবাই যাচ্ছি, তুমি যাবে না? তুমি যাবে না? আমি পরে যাবো, চিন্তা মনে করবো। যাও সবার তাড়িয়ে দিলাম কেন বলো তো? কেন তোমার যত্ন করবো বলে তুমি থাকো। ও না, আমার মিষ্টি খেতে দেবে। তুমি কি মিষ্টি খাবে? লাড্ডু? হ্যাঁ। কি খাবে? লাড্ডু খাবো। হ্যাঁ ও বাবা, আমার একটা ল্যাংচা কিনে দেবে, ল্যাংচা খাবো। দেবো তো দেবো।
বাড়ি ফাঁকা, আমি পড়ে থাকলাম একা। এ সময়টা নারদ থাকলে নারদ একটা বুদ্ধি দিতে পারত। প্রভু নারায়ণ, আমি তো বললাম হ্যাঁ তাহলে আমি তোমার বাক সাজিয়ে দেবো। হ্যাঁ, মামিমা ভাই বোন যখন ওই বোনের পাশ দিয়ে যাবে, তুমি তখন বাক্সে যে খালুম করে পড়বে, মামিমা ভয়তে আত্মনাদ করবে, তুমি হাত ধরে নিয়ে চলে আসবে। বাবা চলো চলো চলো। তুমি জানো না কত ঝড় জল মাল বরিশাল হয়েছিল। কোনো ভয় নেই বাবা, এসেছো আমারই বাহন, তোমার চড়ে যাবো আমার বাপের বাড়িতে। তোর কথা মতো বনের পাশে গিয়ে চুপচাপ বসে আছি, তারপর তোর ভাই বোন ও মামিমা সবাই এলো, আমি আলম করে গিয়ে গায়ে পড়লাম, বললো এসো আমার বাহন, আমি তোমার চড়ে হিমালয় যাত্রা করি। মস্ত করেছি গঙ্গা, গঙ্গাকে বলবি একটা মায়া নদী সৃজন করছে, একটি পক্ষী যেন এপার হতে না ওপার হতে পারে, জিন্ন তরি জিন্ন তরি নিয়ে নাবিক সেজে বসে থাকবে মধ্যম যমুনায়, যখন মামিমা ভাই বোন আসবে তরির উপরে তুলে নেবে, মধ্যম যমুনায় এসে পুত্র পবন দেবকে স্মরণ করবে, ঝড় বৃষ্টি তুলে দেবে, মায়া নদী ভঙ্গ হয়ে যাবে, মামিমার কাছে কড়ি চাইবে, মামিমা তো কড়ি দিতে পারবে না, সেই সুযোগে মামিমার হাত ধরে নিয়ে চলে আসবে।
আমার সাজাবে কে আর বইটা পাবি কোথায় বল বইটা বইটা দেখছি 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 বইটা নারদ যদি এই বুদ্ধিটা আমায় আগে দিত তাহলে নারদের মামিমা আমায় চড়তে পারত না ও নারদ রে বাবারে তুই কি বুদ্ধি দে এটা নিয়ে কালি নাও কালি নাও তোর মামিমা আসবে তো দেখি গৌরী তুমি কেমন ভাবে বাপের বাড়িতে যাও কোথায় গঙ্গা নামো তুমি মস্তকতেই ধরার বুকে নেমে এক বিশাল নদী সৃষ্টি করো এমন একটি নদী সৃষ্টি করো একটা পক্ষী ওপার থেকে ওপার হতে পারবে না সৃষ্টি করো বিশাল একটি নদী মা মা গো বলো বাবা নিতি নিতি তো আমরা মামার বাড়ি যাই এত বড় নদী তো আমরা কোনোদিন দেখিনি মা নদীতে নাবি আছে কি তুমি দেখে দেখো মা বেশ বাবা ও নাবি আমায় বলছো তোমাদের কড়ি আছে কত কড়ি লাগবে তোমরা কজন আছো আমরা পাঁচজন আছি পাঁচজন আর পাঁচ কাউন করে দিতে হবে বেশ নৌকায় ওঠো ও দাদু তোমার থাপ থাপ বেশি কথা বলে এরা ও ঠাকুর দা উপস্থিত দর্শক মণ্ডলীগণ এবং মা ভগ্নীগণ এবং গুরুজনেরা মাননীয় অর্জুন নস্কর মহাশয় আপনাদের পার্শ্ববর্তী বাড়ি সবাই চিনবেন এই মহাদেবীর অভিনয়ে সন্তুষ্ট হইয়া 85 টাকা পুরস্কৃত করেছেন আপনাদের কাছে আমি করজনে প্রার্থনা করছি আপনারা সমর্থন করে নেবেন কেমন জয় জয় মা মনসা নাম করে সবাই এইবারে গণবাদী বলে কি বলবি বসো কোনো ভয় নেই বসো তোমার নৌকা ফুটো হ্যাঁ ফুটো আমি তো নূতন নিয়ে গো ধ্বনি আমি তো নূতন নিয়ে ধ্বনি আমি তো নবীন তোহরা কে জানি পারে আয় তোহারা করে কে জানি পারে দেব পার করে কে জানি পারে দেব পার করে কে জানি পারে দেব পার করে আর চলেছি তরুণী রে ধ্বনি আমি তো এই তো আমি নদীর মাঝখানে এসে গেছি কোথায় পুত্র পাবন দেব এইবার তুমি প্রবল বেগে ঝড় তুফান তুলে দাও এই নদীর মাঝখানে ভয় নেই বাবা আমি তো আছি ব্যাপার মায়া নদী ভঙ্গ হয়ে গেল দেখা যাক কি হয় বলে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পারের কড়ি দিয়ে দে মা চলে যাই ঘরে ফিরে ও নাবি নাবি মেশো বললা ও মেশো ও দাদু দাদু কড়ি নেবে না ও নাবি কাকু কি সরস্বতী কেউ বলছে দাদু কেউ বলছে গামছা বিছা দাদু গো তোমার তো বয়স হয়ে গেছে তাই এইভাবে কেন কর্ম করছো আমার আমার দাদুর মতো লাগছে কেন তোমার কোনো ছেলে বলে নেই ভালো আছে 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 সে তারা তোমার কিছু খেতে দেয় না দুঃখের কথা বললে চোখে জল আসবে মা কি হয়েছে কড়ি দে মা কিসের কড়ি